কখনো টিপটিপ বা কখনো মুষলধারে বৃষ্টি। নিম্নচাপের জেরে টানা কয়েক সপ্তাহ ধরে বৃষ্টিপাতের ফলে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় জলমগ্ন হয়ে রয়েছে। আর এরই মধ্যে আবারও একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে, যা ক্রমশ এগিয়ে আসছে দক্ষিণবঙ্গ ও উড়িষ্যা লাগোয়া উপকূলের দিকে। এর জেরে দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যা উপকূলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই জলমগ্ন পূর্ব মেদিনীপুর জেলার অধিকাংশ এলাকা সহ উপকূলবর্তী জেলাসমূহ। কেলেগাই নদীতে বাঁধ ভাঙনের ফলে ভেসে গেছে পটাশপুর, ভগবানপুর, আমগেছিয়া, বাল্যগোবিন্দপুর। পশ্চিম মেদিনীপুর জেলার শিলাবতী নদীতে জলস্তর বাড়ার কারণে ঘাটাল মহকুমার কিছু অংশ জলমগ্ন হয়ে রয়েছে। শনিবার উড়িষ্যা উপকূলে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হলেও আগামী রবি ও সোমবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যা উপকূলের জেলাগুলিতে। ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হলে বেশ কয়েকটি ধাপ পেরিয়ে আসতে হয়। আপাতত ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু এর জেরে গাঙ্গে পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের গভীর উপকূলে মাছ ধরতে যাওয়া নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।